আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে জানতে চাইতেছেন যে ভাই বর্তমান ফুড ডেলিভারি আপনার কয়টা হয়। হ্যাঁ, আমি তো শরীকে জাহেজে কাজ করি, তো আপনারা জানেন। তো সবাই এই কমেন্টটাই বেশি করতেছেন, তো সেই কারণে আজকের এই ভিডিওটা করা। তো আমি ফুড ডেলিভারি করতেছি সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এর ভিতরে আমি কাজ করি, এই টাইমের ভিতরে আবার জোহরের টাইমে একটু রেস্টে যাই, নামাজ পড়ি, রেস্ট করি, আবার আসরের থেকে শুরু করি 8টা পর্যন্ত। তো আমার হাইয়েস্ট আছে 19টা, আর সবচাইতে কম আছে 3টা। তো সব দিন কিন্তু কাম একরকম হয় না, কাজের কিন্তু আপ ডাউন এগুলো আছে। তো সব মিলিয়ে মাঠে থাকতে হয়, ফিল্ডে থাকতে হবে, কারণ ফিল্ডে যদি না থাকি তাহলে তো কাজ করা যাবে না। অনেকদিন 6টা হয়, অনেকদিন 8টা হয়, অনেকদিন 9টা হয়, অনেকদিন 5টা হয়, 3টা হয়, 19টা আমার হাইস্ট আছে। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করতেছি, আর এগুলো আমি বলতাম না, বাট অনেকের জানার ইচ্ছা আছে এই কারণে বললাম। আর বলার আরেকটা কারণ হচ্ছে বর্তমান যে আপনার কি বলে শরীকার লোক, এরপরে আমরা যারা বাহির থেকে কাজ করতেছি, এদের মাঝে মনে করেন একটা চলতেছে, মানে পাল্লাপাল্লি চলতেছে, কে কয়টা দিন পারতেছে, এই তথ্যগুলো নেওয়া চলতেছে, আর এই মানে কাজের অবস্থাটাই খারাপ। হ্যাঁ, সেই কারণে অনেকেই দেখা যায় জানার আগ্রহ রয়েছে যে ভাই আসলে কয়টা করে। তো সেই জন্য আজকে আমি বললাম, আমি তাছাড়া কখনো মানে বলতে চাই না, কারণ রেজেক এমন একটা জিনিস যার যতটুকু আছে সে ততটুকুই পাবে, সেই কারণে আমি রেজেক নিয়ে কখনো মানে বলি না, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ্যে যাই রাখছে, 3টা রাখুক আর 19টা রাখুক, এই ফিল্ডে থাকি বা থাকবো, কাজ কম হইলেও থাকতে হবে, বেশি হইলেও থাকতে হবে, এছাড়া উপায় নাই, কারণ এখন অন্য অন্য কাজের পাশাপাশি এই কাজটাই বেস্ট আছে, ঠিক আছে। এই কাজটা ছাড়া অন্য কোনো কাজ এখন মার্কেটে মনে করেন খুবই কম, বিভিন্ন কোম্পানি, সাপ্লাই কোম্পানি, এসব কন্ট্রাক্টর বের হয়ে এখন কাজের মনে করেন যে 12টা বাজে গেছে। তো এই কাজটাই আছে, তো আলহামদুলিল্লাহ। এই ছিল বিস্তারিত, আসলে আপনারা কে কয়টা করেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের পরিস্থিতি জানাবেন। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি হাঙ্গার করেন কিনা। না ভাই, আমি হাঙ্গার করি না, কারণ হাঙ্গারের আইডিয়া আছে আমার, বাট আমি করি না, কারণ আমার গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামেরি, তেল খরচটা বেশি থাকার কারণে আমি হাঙ্গারের কাজ করি না। হাঙ্গারের আরেকটা সমস্যা হলো আপনার ওই যে অর্ডার ধরতে হবে, হ্যাঁ মানে ই করা যাবে না, এই কারণে আমি হাঙ্গারটা করতেছি না। কারণ জাহাজে আবার একটা সুবিধা আছে, সেটা হলো অর্ডার যদি 50টা আমি মানে কাইটে দেই, রিসিভ নাও করি, তাতেও কোনো সমস্যা নাই, এই কারণে আমি জাহেজ করি। আর এই তেলের কারণে, এই দুইটা কারণে আমি মনে করেন যে জাহেজ করতেছি, ঠিক আছে। আর আমি আরেকটা বিষয় আছে, সেটা হলো আমার গাড়িটা ম্যানুয়াল গিয়ার, সেই কারণে আমি মানে হাঙ্গারের প্রতি কোনো ই নাই আমার, কারণ হাঙ্গার আবার অর্ডারও ভালো, আপনার ডেলিভারি চার্জও ভালো, কিন্তু তারপরও আমি হাঙ্গার করি না, আমার ম্যানুয়াল গিয়ার। দূরে যাতায়াত করাটা আমার কাছে ভালো লাগতেছে না, আপাতত ভালো লাগে না, কারণ আগে আগে করছি, আগে করে নিতে তা না, আগে করছি, এখন মনে করেন জ্যাম, প্রচুর জ্যাম, প্রতিটা রোটে মনে করেন যে এই গরমে জ্যামের ভিতরে ম্যানুয়াল গিয়ার দিয়ে গাড়ি চালায় তলবের কাজ, ভাই মজা লাগে না, ভালো লাগে না এখন। তো সেই কারণে এখন আর হাঙ্গার আমি চালাই না। তো এই ছিল বিস্তারিত, যদি আপনাদের আরও কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বাগেরনাথি ইউটিউব চ্যানেল, বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন।